কাঁদিয়ে নিতে পারবে না। তবে ঝোল দিতে হবে না, কিন্তু ঝোল শুকিয়ে গেল। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে? আলু সিদ্ধ হয়ে গেছে, তাহলে একটু চাপা দিয়ে দিতে হবে। দেখো আশা করি ভালো আছো। আর এর মধ্যে দেখো চাল আছে দুটো বস্তাতে, এবং নিচে একটা বস্তা, দুটো বস্তাতে 40 কিলো চাল আছে। এদিকে দেখো কুকুরের মধ্যে একটা হাঁস বাঁধা আছে, দেখাচ্ছি। আজকে হাঁসটা নিয়ে মানে নিয়েছি কালকে, আজকে হাঁসটা রান্না হবে, তো তোমাদের তো দেখাইনি, বেলা হয়ে গেছে, তো বলবে তোমাদের সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি। ঝোল দিতে হবে না, কিন্তু ঝোল শুকিয়ে গেল। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে? আলু সিদ্ধ হয়ে গেছে, তাহলে একটু চাপা দিয়ে দিতে হবে। তাহলে হাঁসটা রান্না কমপ্লিট হয়ে গেল, তাহলে চাপা